যদি দেয় ভাই, বিমা বলেন আর ব্যাংক বলেন, বিনা ব্যবসায় বিনা লাভ লসে যে টাকাটা আসে এটা হারাম সুদ। আমি আপনার ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংকের মালিক টাকাটা আপনার দিয়ে রাখলাম, সেজন্য আপনি আমার মাসে মাসে এটা লাভ দিলেন, এটা সুদ। সুদ খাওয়া জায়েজ নেই, হারাম। কিন্তু আমরা ব্যাংকে কি টাকা রাখবো না? তার মানে অবশ্যই রাখবো, টাকা ব্যাংকে না রাখলে কোথায় রাখবো? কোথায় নিরাপদ? বাসায় রাখা কি নিরাপদ? আমাদের দেশে বা যেখানেই হোক রুমে তো রাখা যাবে না, টাকা ব্যাংকে রাখতে হবে। টাকা ব্যাংকে রাখবেন, তবে বেনিফিট বা লাভ যেটুকু আসবে এটুকু দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে, এটা নিজে খাবেন না, এটা জায়েজ নাই। কথা বুঝছেন? আর অনেকে আছে ব্যাংকে টাকা রাখা মাসে মাসে রাখেই লাভ খাওয়ার জন্য, উদ্দেশ্য হলো মাসে লাখে 2,000 করে পাবে, তো 10 লাখ ফেলা রাখলে মাসে 20,000 আসলে সংসারের খরচটা এসে গেল, এটা জায়েজ নাই, হারাম, সুদ এটা, খবরদার। দেখেন ইসলামী ব্যাংক অনেকগুলো আমাদের দেশে এখন হয়েছে, এগুলোতে টাকা রাখলে অন্য ব্যাংকের চাইতে ভালো, কারণ অন্য ব্যাংক ওয়ালারা বলে কয়ে সুদ দেয়, এরা ডাইরেক্ট বলে কয়ে সুদ দেয় না, এদের পার্থক্য। কিন্তু ইসলামী ব্যাংকও আমাদের দেশে বা যে কোনো দেশেই আজকের যে ব্যাংকিং এর যুগ, এই ব্যাংকিং এর যুগে কেন্দ্রীয় যে সুদী ব্যাংক ওটার অধীনে থাকতে হয়, এবং ইসলামী ব্যাংকগুলো মুখে যা বলে বাস্তবে ফিল্ডে গিয়া সেটা শতভাগ পরিপূর্ণ তারা বাস্তবায়ন করতে পারে না, তাদের দুর্বলতার কারণে বা ইচ্ছা শক্তির অভাবে, যার কারণে এগুলাও হালাল হওয়া নিয়ে সন্দেহ আছে। উত্তম হলো সেগুলার লাভটুকু না খেয়ে কোনো গরিবকে দেওয়া। সহজ বুদ্ধি, আপনার ভাই গরিব থাকলে বোন গরিব থাকলে তাদেরকে দিয়ে দেন, আপনি লাভটা খায়েন না। ভাই শর্টকাট পদ্ধতিতে কামানোর চেষ্টা করবেন না, টাকা আল্লাহ দিছে জমি কিনা রাখেন, বাড়বে ইনশাল্লাহ, বরকত হবে। বা কোনো ভালো বিজনেস করেন, কোনো একটা মার্কেট করেন, একটা দোকান করেন, ভাড়া আসবে, এটা আপনার জন্য পিওর হালাল। আপনি ব্যাংকে থুয়ে দিবেন আর মাসে মাসে শুধু কেবল জামা ইস্তারি করে করে ঘুরবেন, আর মাসে মাসে শুধু কেবল লাভ খাবেন পকেটে নিয়ে, এই শর্টকাট পদ্ধতি অবলম্বন না করাই ভালো। ইসলামী ব্যাংকে টাকা লাভটা হারাম হবে তা আমি বলি নাই, কিন্তু সন্দেহযুক্ত।